দীর্ঘ সাত মাস পর আজ চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি পেলেও রাজধানীর বেশিরভাগ সিনেমা হল খোলেনি, দর্শক কম, নতুন ছবি নেই, এমন নানা সংকটে এই বিনোদন বাণিজ্য আগের মতো সচল করার কথা ভাবতে পারছেন হল মালিকরা। মনির হোসেন, তপুর রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে একটানা সাত মাস বন্ধ রাখা হয় দেশের সব সিনেমা হল। তবে শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে এসব হল চালুর নির্দেশনা দেয় তথ্য মন্ত্রণালয়। সে ঘোষণায় রাজধানী দু একটি প্রেক্ষাগৃহ খুলেছে, কিন্তু তাতে দর্শকের উপস্থিতি একেবারেই কম। টিনের কাজ করতে হবে, সিডের কাজ করতে হবে, ওগুলো কাজ শেষ হয় না, এগুলোর কারণে বন্ধ রাখছে। এখন যেহেতু খুলছে, আশাবাদী আর কি দর্শক হয়তো হলে আসবে, কিন্তু পরিবেশ আরো উন্নত করতে হবে। বন্ধ করে রাখছে আজকে? হ্যাঁ, বন্ধ দেন না, সবই তো বন্ধ। হল মালিকরা বলছেন ভালো সিনেমা মুক্তি না পেলে বেশি দর্শক পাওয়া যায় না, তার উপর করোনা সংক্রমণের ভয়, এতে হল চালিয়ে তাদের খরচ উঠানো সম্ভব নয়, তাই হল খোলা সাহস পাচ্ছেন না অনেকে। ভালো ছবি আসুক, ভালো ছবি আসলে ভালো দর্শক আসবে। গল্পের মান যদি আমি আমার দেশ এবং এই দেশের কৃষ্টি কালচার নিয়ে যদি হয়, তাহলে এই দেশের এই সিনেমা হলগুলো আগের মতো দর্শক পরিপূর্ণ হবে। হলে দর্শকের উপস্থিতি বাড়াতে ভালো মানের ছবি নির্মাণে সরকারের সহায়তা বাড়ানোর দাবিও জানিয়েছেন চলচ্চিত্র পরিবেশক ও হল মালিকরা। মনির হোসেন, তপু, এটিএন বাংলা, ঢাকা।